বোমা ফাটিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টির মধ্য দিয়ে স্বর্ণের দোকান লুটকারী চক্রের মূলহোতা হাসান জমাদ্দার ওরফে ল্যাংড়া হাসান সহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, চক্রটি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় 25 থেকে 30টি স্বর্ণের দোকান লুট করেছে। লুটের টাকায় মূলহোতা হাসান গাজীপুর ও বরিশালে গড়ে তুলেছে আলিশান বাড়ি, রয়েছে কয়েকটি গাড়ি সহ কোটি কোটি টাকার সম্পদ। সঞ্জিদা প্রিয় প্রতিবেদন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের আবদুল্লাপুরের রসুলপুর বাজারে নাসিরউদ্দিন সুপার মার্কেটের সামনে দুটি মোটরসাইকেলে করে আসেন ছজন ব্যক্তি। এরপর স্বপন মণ্ডলের দোকানে ঢুকে পড়ে তারা। অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে এবং আতঙ্ক তৈরি করতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুট করে দোকানের 160 ভরি স্বর্ণলঙ্কার। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকানের ডাকাতি চক্রের মূল হোতা হাসান সহ ছজনকে গ্রেফতারের তথ্য তুলে ধরে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় 2008 সাল থেকে 25 থেকে 30টা স্বর্ণের দোকান তারা ডাকাতি সংগঠিত করেছে এবং তারা, আমি যে মডার্স অপারেন্টির বললাম, তারা এসে একটা বাসা ওই পাশে ভাড়া নিয়ে বাসাটা ভাড়া নিয়েই ওই স্বর্ণের দোকানটা তারা রেখি করে, 2-3 দিন রেখি করে। এটা পরিচালনা করে হলো এই ল্যাংড়া হাসান মাস্টার মাইন্ড, সে ইন্ডিয়া থেকে এটা পরিচালনা করে যখনই ডাকাতিটা হয় এর একদিন আগে উনি চলে আসে। এসে তাদের মডার্স অপারেন্টি হচ্ছে বোমা ফাটিয়ে তারা ভিতরে ঢুকে যায়, 6 থেকে 7 মিনিটের মধ্যেই তারা পুরো দোকানটা লুট করে। তিনি আরও জানান, পরিকল্পনা মোতাবেক ডাকাতির 3-4 দিন আগে বাংলাদেশে আসতো চক্রের মূল হোতা হাসান জমাদ্দার ওরফে ল্যাংড়া হাসান। ডাকাতি শেষে ব্রাহ্মণবাড়িয়া কসবা দিয়ে আবার ভারতে পালিয়ে যেত সে। 2012 সালে চিটাগাং একটা ডাকাতি করতে গিয়ে তাদের সাথে বন্দুক যুদ্ধে তার একটা পা উড়িয়ে যায়, একটা পা। এই ল্যাংড়া হাসান এই কন্টিনিউ ডাকাতি করে যাচ্ছে। সর্বশেষ ডাকাতি ঘটনাটি ঘটেছে হলো কেরানীগঞ্জ থানা। ডাকাতির টাকা দিয়ে হাসান গাজীপুর ও বরিশালে আলিশান বাড়ি নির্মাণ ছাড়াও বেশ কিছু গাড়ি করেছে, রয়েছে বিপুল অর্থ সম্পদ বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রায় অনেক মানে হাজার হাজার বড়ি তারা যে স্বর্ণ লুট করেছে, ডাকাতি করেছে, সেগুলি কোথায় বিক্রি করেছে সেটা আমরা খুঁজে বের করছি। সাচিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।